কিছুদিন পরে কিন্তু পেকে যাবে সবগুলা আচ্ছা পাকার পরে প্রচুর মিষ্টি কিন্তু একচুয়ালি আমাদের দেশে বাণিজ্যিকভাবে চাষ করার জন্য গুটি কয়েক জাত আছে আর বাকিগুলা শখ করে একটা দুটা গাছ করতে পারে আসসালামু আলাইকুম সাম্প্রতিক সময়ে বিদেশি জাতের ফল ফসল আবাদের একটা সুবিশাল বিপ্লব ঘটে গিয়েছে বাংলাদেশে তারই ধারাবাহিকতাই নতুন নতুন উদ্যোক্তাদের হাত ধরে বিদেশি ফল ফসল চাষ হচ্ছে আমাদের দেশে এই সময়টাতে আজকে আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটার অবস্থান হচ্ছে গাজীপুর সদরের পিরোজালি আলিমপুর গ্রাম এই গ্রামেরই একজন উদ্যমী উদ্যোক্তা আমাদের হচ্ছে নজরুল ইসলাম বাদল ভাই তিনি দীর্ঘদিন যাবৎ বিদেশি যে খেজুর আমরা যেটাকে সৌদি খেজুর বলে চিনি সেই খেজুরের চাষাবাদ করছেন নদীর পাড় সংলগ্ন জায়গাতে সুবিশাল জায়গা জুড়ে তিনি দু সাল থেকে প্রায় সাত আট বছর যাবতই হচ্ছে এই খেজুরের চাষ করছেন দর্শক বন্ধু আমরা বিভিন্ন সময়ে কথা শুনেছি জেনেছি যে আসলে বাংলাদেশের মাটিতে নাকি এই বিদেশি খেজুরটা খুব বেশি সম্ভাবনাময় নয় অনেকে বলেছেন যে এটার স্বাদ ভালো হয় না বা চাষাবাদ করতে গিয়ে অনেকে এমন ব্যাপারে পড়েছেন যে আসলে ফল হয় না এরকম কিছু তথ্য আমরা পেয়েছিলাম তো আজকে যেহেতু খেজুরের সিজন চলতেছে এই সময়টাতে খেজুর পাওয়া সম্ভব এবং খাওয়া সম্ভব তাই আমরা চেষ্টা করব আজকের এই ডকুমেন্টারির মাধ্যমে আমরা খেজুর নিজে খাবো দেখব যে কেমন ফলন পাশাপাশি চেষ্টা করব। আপনাদের সামনে তুলে ধরার এই খেজুর চাষের একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিত তথ্য আশা করছি পুরোটা সময় জুড়ে সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম নজরুল ইসলাম বাদুল ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো রয়েছি আর আমাদের দেশের মাটিতে বিদেশি খেজুর দেখতে পেরে খুবই ভালো লাগছে আমার ভাই যান কি করছিলেন বাগানে আমি একটু বাগানটা ঘুরে ঘুরে দেখতেছি কারণ খেজুরের রং চলে আসতেছে তো কিছুদিন পরে পাকবে এই জন্য একটু পর্যবেক্ষণ করতেছি আচ্ছা এটা হচ্ছে কি জাতের খেজুর এটা হলো আম্বার আম্বার আচ্ছা টোটাল আপনার কাছে কয়টা জাত রয়েছে আমার বাগানে বর্তমানে একত্রিশটা জাতের খেঁজুর রয়েছে একত্রিশটা হ্যাঁ আচ্ছা টোটাল গাছের সংখ্যা কতগুলো আজ টোটাল একশোর উপরে ছিল এখন বড় মানে বড় আকারের গাছগুলো ছিয়াত্তরটার মতো আছে ছিয়াত্তরটা আচ্ছা এই জাতের খেঁজুর নিয়ে যদি আমরা একটু কথা বলি এর বিশেষ বৈশিষ্ট্য কি আসলেও আমাদের দেশে খেজুর নিয়ে অনেক আগে কাজ শুরু হয়েছে আমরা তো আট বছর ধরে করতেছি কিন্তু প্রবলেম হলো অনেকেই কিছু ভুল ধারণা আছে যে জিনিসগুলো আমাদের পরিষ্কার করা দরকার কারণ পৃথিবীতে যত ফল ফসল আছে মানে ফলের মধ্যে সবচেয়ে উচ্চ মানে পুষ্টিগুণ সমৃদ্ধ খেজুর আমরা কিন্তু এটা করে আমরা নিয়ে ব্যস্ত হয়ে গেছি আর দেখেন আমার এখানে বিষয়টা হলো আমরা অনেকেই আজওয়া মরিয়ম এগুলো নিয়ে কিন্তু অস্থির হয়ে গেছি একচুয়ালি আমাদের দেশে বাণিজ্যিকভাবে চাষ করার জন্য গুটি কয়েক জাত আছে আর বাকিগুলা শখ করে একটা দুটা গাছ করতে পারে আচ্ছা কারণ এই খেজুরের কালার আসতেছে কিছুদিন পরে কিন্তু পেকে যাবে সবগুলো পাকার পরে প্রচুর মিষ্টি কিন্তু আমরা যেটাকে ওই যে শুকাইয়া যে প্রকেজাত করা আমাদের আবহাওয়া তো সম্ভব না সেটা আচ্ছা তার জন্য একটা দুটা গাছ থাকলে সেটা খাওয়ার কাজে ব্যবহার করা যায় কোনো সমস্যা নেই কারণ খেজুর সুন্দরভাবে পাকে তো কোনো সন্দেহ নেই দুই নেই আচ্ছা ঠিক আছে আমরা বর্তমান যে কালার এটা একটু দেখি আমরা কাছ থেকে দেখার চেষ্টা করি আমার কাছে বিশেষ করে এই কালারটা এত সুন্দর লাগতেছে কিরকম জানি এটা আরো আরো লাল হয়ে যাবে তারপরে ধীরে ধীরে পাকা শুরু হয়ে যাবে পেকে রসালো হবে কাছে কিন্তু এর পরে যে আমাদের এটা শুকানোর জন্য যে 45 প্লাস ডিগ্রি তাপমাত্রা দরকার সেটা আমাদের বাংলাদেশে নাই इवन আমি কিছুদিন আগে এক মাস হাজার হাজার বাগানে আমি ভিজিট করে 왔ছি এই পাকিস্তানের বর্ডারের সাথে মানদ্বীপ সিবিসে আরব সাগরের তীরে ওখানে থেকে আমরা যা অবজারভেশন করছি ওরাও কিন্তু মরুভূমি থাকার পরও কিন্তু ওরা এই যে কটা জাত যন বারহি খুনিজি এই জাতগুলা ওরা বাণিজ্যিকভাবে চাষ করে অন্যগুলা খুব কম আর আমি এই জন্য ওখানে থেকে প্রায় দশটা জাতের সাড়ে পাঁচশো খেজুর গাছ থেকে দেখে দেখে একেবারে প্রেজেন্ট থেকে মধ্যেই সারা দেশবাসী আমার যে ইউটিউব চ্যানেল আছে জাস্ট তারপরে আমার পেজ আছে এগুলো তো সবাই জিনিসগুলো দেখছে জানতে পারছে আচ্ছা আমি অলরেডি সফলভাবে সাড়ে পাঁচশো এই কলম সারা মানে গোড়াতে যে চারা হয় শাখার আছে শাখার গুলা যেটা এই মা গাছের শতভাগ কপি মানে এর গুণ আছে ওর একই গুণ অথচ আমাদের দেশে কিছু মানে যে কৃষি বুদ্ধিজীবী আছে এরা কিন্তু অপপ্রচার করছে এই গাছের থেকে গাছ থাকার রোপণ করলে সেটা খেজুর কোয়ালিটি ভালো হয় না ছোট হয় এটা হয় টোটালি মিথ্যা কথা কারণ আমি শত শত শাখা সারা বাংলাদেশে দিয়েছি খেজুর দর্শক যশ জায়গাতে কোনো হেরফের পের পাইনি আচ্ছা তাহলে ওনারা অযথা কথা বললাম আমরা যদি এই গাছটা নিয়ে কথা বলতে চাই এই গাছের বয়স কতদিন হলো এটা আমি এখানে এটা একটা শাখার ছিল আমি এখানে রোপণ করার পর আট বছর আট বছর হয়েছে হ্যাঁ আচ্ছা আট বছরের গাছে আপনি প্রথম ফল পেলেন কত বছর আমি এটা প্রথম দুই সালে ফলন পাইছি যখন একটা ইতিমধ্যে শাক প্রোগ্রাম করছিল মানে চ্যানেল প্রোগ্রাম করছে তো মাটিতে খেজুর ছিল আচ্ছা তার মানে আপনার গাছ রোপণের দুই থেকে তিন বছরের মধ্যেই ফল সেট আপ হ্যাঁ এখন যে যেমন আমি যে বিশ্বমানের যে শাখার গুলো বা কলমের গুলো নিয়ে আসছি এগুলো এখন রোপণ করলে দুই সালে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে কিন্তু ফলন চলে আসবে আচ্ছা মানে উনিশ মাস লাগবে

ওরা খেঁজুর গুলা কেনার জন্য পাগল হয়ে যায় একেবারে মানে শিল্পপতিরা অনেকে আসে এমন বলে ভাই খেজুর সব দেন আমি তো আবার সারা দেশে আমাদের যে লোকজন আছে ভিজিটর বাইরা আসে তাদের কিন্তু খাওয়াই তাহলে আমরা এখন পরীক্ষা করে দেখবো হ্যাঁ এখন কেমন এখন মূল বিষয় হলো এটা এখনো পাকে রং চলে আসছে তারপর আমি আপনাকে একটা দিচ্ছি আপনি একটু করে হুম কিছুটা মিষ্টি চলে আসছে আমি দিচ্ছি এখান থেকে এটা একটু চেক করে দেখতে পারেন এখনো মনে হয় ওরকম মিষ্টি আসে নাই আমি একটু দর্শকদের কাছ থেকে দেখাই দর্শক আমার হাতে যেটা দেখছেন এটা হচ্ছে বিদেশি জাতের একটা খেজুর আর হচ্ছে এই খেজুরটার নাম হচ্ছে আম্বার জাতের আম্বার জাতের তো আম্বার জাতের খেজুর কালারটা দেখে বুঝতে পারছেন অসাধারণ একটা কালার চলে আসছে অলরেডি আর দেখতে এত সুন্দর খেতে না জানি কত সুন্দর হতে পারে যখন হয়তো পরিপক্ক হবে এখন যেহেতু পাক পাকে নাই আসলে ম্যাচুরিটি অতটাও আসে নাই এখন না এখন এটার টকটকে লাল হবে আচ্ছা আর এই যে এখন যে জুলাই মাস আছে জুলাই মাসের শেষের দিকে এটা পাকা শুরু হয়ে যাবে আমি একটু খেয়ে টেস্ট করি কেমন স্বাদ বিসমিল্লাহ হুম অসাধারণ একটা মিশ্রতা চলে আসছে তবে আমাদের দেশীয় খেজুরের যে একটা কষ যে একটা ভাব থাকে সেটা কিন্তু এখনো পর্যন্ত এই খেজুরটার মধ্যে রয়েছে হ্যাঁ এটা পাকা রাগ পর্যন্ত কষ থাকবে আর এই জন্যই আমাদের দেশে আবহাতে যেটা কাঁচা অবস্থায় খাওয়া যায় এটা মানে যেভাবে চাষ করতে হবে আচ্ছা আচ্ছা কারণ তখন কাঁচা আবহাতে সেল বিক্রি শুরু হয় এবং মোটামুটি এটা খুব পছন্দ করে আর উচ্চ সাথে ওরা দেখাবো আমার বাগানে আছে খেজুর ধরে আছে আমরা দেখি গিয়ে হ্যাঁ আচ্ছা আমরা এই যে গুজরাট থেকে মানে একদম ভারত ভারতের শেষ সীমানা পাকিস্তানের বর্ডার এবং মানদীপ সিবিস আরব সাগরের তীরে থেকে বাগানগুলো ঘুরে ঘুরে খেজুর দেখে দেখে যে অপশনগুলো নিয়ে আসছি আজকে এটা গত মাসের আজকে হলো এই জুলাই মাসের নয় তারিখ আমরা জুন মাসের সাত আট নয় এই তিন দিনে এই চা গাছগুলো কাটছি এক মাস হয়ে গেছে আচ্ছা দেখেন এখনো গাছের কোনো সমস্যা নাই প্রতিটা গাছ রয়েছে হ্যাঁ এক বিঘা করে বেড়ে গেছে

এক মাস হয়ে গেল শিকড়টা আরো বিভিন্ন মুখ ছেড়ে মানে বৃদ্ধি পাইছে যার কারণে এই গাছগুলো লাগাইলে কারো কোনো ভয় নাই কোন ধরনের আবার ও রয়েছে খালি সেটা না সাখার থেকে আবার হ্যাঁ হ্যাঁ এরকম এই যে দেখেন এই সাখার বের হচ্ছে এই যে বের হয়ে আছে শুধু এটাই না দেখেন খেজুর সহ ছিল এই যে আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি এই যে একটা গাছ প্রচুর শিকড় আছে এই যে খেজুরের বাদা ছিল আমি অলরেডি যে সাড়ে নিয়ে আসছি আমি একশো অলরেডি আমার যে ক্লায়েন্ট আছে ওনাদের হাতে উঠিয়ে দিচ্ছি কারণ যে এটা এই তারা সম্বন্ধে জানে বুঝে সে আর স্থির থাকতে পারবে না সে তার সংগ্রহ করতেই হবে আমরা তাহলে দেখবো যেটা কাঁচা অবস্থায় খাওয়া যায় এটা তাই তো হ্যাঁ এটাই বাংলাদেশে বাণিজ্যিক ভাবে চাষ করার জন্য উপযোগী আচ্ছা অনেকগুলা গাছে তো খেজুর আসছে ভাই হ্যাঁ এবছর অনেক গাছে খেজুর আসছে আমরা তাহলে সেই কাঁচা খেজুর খাবো কিনা হ্যাঁ এই যে আমি এই যে খেজুরটা দেখতেছেন এটা হলো এটা এই যে রং আসা শুরু করছে হ্যাঁ আর এটা এখনো পুরো কালার আসেনি এটা যে খেয়ে দেখেন এখন এখনই অনেক মিষ্টি এটা তো হলুদ কালার আমাদের দেশীয় খেজুরের মতো কালার কিন্তু একবার টক টকে হলুদ হয়ে যাবে প্রচুর স্বাদ এখনই খেয়ে দেখেন কি অবস্থা আছে দর্শক আমি একটু আগে একটা জাত খেয়েছি এখন আরেকটা একটা জাত খেয়ে দেখবো বিসমিল্লা হুম এটা হচ্ছে মিষ্টতার ভাগটা খুবই বেশি এবং এটার যে ব্যাপারটা আমি লক্ষ্য করলাম সেটা হচ্ছে যে আমি এটা খাওয়ার সময় একটা কষ ভাব ছিল

কাঁচার জন্য সুখারি না চাষ করাই বলো সবকে বিষয় চাষ করতে পারে এরপরে কি দেখবো আরো অনেক খেজুর রয়েছে আচ্ছা আপনার প্রত্যেকটা গাছে না হোক প্রায় গাছগুলাতেই হচ্ছে আপনার খেজুর আসছে আসছে আমি প্রচুর পরিমাণে এই প্লাস্টিক গুলা কিন্তু খেজুরের জন্য অনেক ক্ষতিকর আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এই জন্য আমি মানে বাইরে থেকে আমদানি করে এই যে প্লাস্টিকটা দেখতেছেন এটা খেজুরের জন্য হান্ড্রেড পার্সেন্ট উপযোগী থাইল্যান্ড বলেন ভারত বলেন পাকিস্তান বলেন সব জায়গাতে এটা ব্যবহার করে আমি আগামী বছর সারা দেশে যা লাগবে এই বছর যদি হয় আমি এই পরিমাণ আমদানি করে নিয়ে আসছি ঢাকার জন্য যে এটা খুব দেওয়া যায় খুবই বিষয় মানে মজার বিষয় কিন্তু আর অন্য আমাদের দেশীয় যে প্লাস্টিক আছে আটকাইলে খেজুর নষ্ট হয়ে যায় এরপরে এরপরে এদিকে অনেকগুলো গাছে আছে এটা কি জাত এটা রাবিয়া একটা জাত প্রচুর বিয়ারিং এবং আমি বিশেষ করে যে দীর্ঘদিন যে বাড়িতে বিভিন্ন বাগানে ঘুরলাম ওখানে অনেক কিছু শিখে আসছে এখন এরকম একটা গাছে কিন্তু এই যে আমাদের এখানে যেমন পাঁচ কাদি আছে এরকম কাদি থাকবে মিনিমাম পনেরোটা আচ্ছা ওর জন্য কি করণীয় আছে এগুলো কিন্তু আমরা জেনে আসছি ওখানে শুধু জৈব সার ব্যবহার মানে গোবর ভবর যত ব্যবহার করবে গাছে তত ওর রেজাল্ট ভালো আচ্ছা আমরা একটু দূর থেকে দেখাই গাছের যে বেয়ারিংটা আসছে আমরা একটু যদি দূর থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন দর্শক আপনারা এই যে খেজুর গুলা দেখছেন এটা নাম হচ্ছে রাবেয়া হ্যাঁ রাবেয়া রাবে জাতীয় খেজুর এবং এটা কিন্তু বাংলাদেশিও যেরকম খেজুর ওই রকমের হচ্ছে ধরন কিন্তু ওই রকমের এই কাছাকাছি হ্যাঁ এটা তো অনেক বড় বাংলা আমার দেশীয় খেজুরের সাইজ অনেক বড় এটা কিন্তু পাকবে হ্যাঁ হ্যাঁ পাকার পরে এত সাত

ঠিক আছে এটা আমরা তুলতে থাকবে এটা এটার যে ছাকারগুলো বাচ্চাগুলো আমরাই করছি সারা দেশে দিছি ওদেরও একই অবস্থা একই রেজাল্ট আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাইজান মোটামুটি আপনার কয়েকটা জাত দেখলাম আসলে যদি আমরা দর্শকদের বলবো দর্শক যদি আমরা ওই 31টা জাতি দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে হ্যাঁ তো একটা পর্বে এভাবে ধারণ করা সম্ভব না একটা পর্বে যতটুকু সম্ভব আমরা ধারণ করার চেষ্টা করেছি আর এখন ভাইয়ের কাছ থেকে আমরা জানতে চাইবো যে ভাইজান যে প্রসঙ্গে ছিলাম যে আপনি তো নিজে চাষ করলেন মোটামুটি প্রায় সাত আট বছর যাবৎ হচ্ছে আপনি এই খেজুরের চাষাবাদের সাথে রয়েছেন মোটামুটি একটা ধারণা বলেন অভিজ্ঞতা বলেন তৈরি হয়েছে এখন আপনি এই বিদেশি জাতের সম্ভাবনা কতটুকু আচ্ছা আমাদের যে বললাম আমাদের দেশে বাণিজ্যিক সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট মানে কোনো কমতি নাই এটা না আসলে অনেকের ভুল বুঝাবুঝি রয়েছে এটা ধীরে ধীরে কিন্তু কেটে যাচ্ছে এবং আরো কেটে যাবে এই জন্য দেখে যে বিষয়টা দাঁড়াইতেছে

কোনটা বলে যা ভাই আমি তো গাছ করছিলাম আপনার ভিডিও দেখা সেই গাছে তো বীজ থেকে করছে যে এখন খেজুর আসছে মানে সে খুব এক্সাইটেড হয়ে যায় আমার সাথে মানে কথা বলে কারণ কি যে এই যে সবার মাঝে ছড়িয়ে পড়ছে আমরা জিনিসটা যে সবাইকে জানাইছি বোঝাইছি তা থেকে কিন্তু দেশ লাভবান হয়েছে ওর থেকে আমি আর উদ্বুদ্ধ চিন্তা করতেছি যে সঠিক রাস্তাটা সবাইকে দেখাইতে হবে খেজুর চাষে তিনটা পদ্ধতি আছে বীজ থেকে করা যায় আর বাংলাদেশে প্রায় নাইন্টি নাইন বাগান কিন্তু হইলো যে বীজের গাছের আচ্ছা আবার কলমের গাছ গোড়াতে শাখার যে শাখার থেকে করা যায় এরপর হলো যে টিস্যু কালচার টিস্যু কালচার এবং গোড়া কলমের চারাটা সেটা যদি ভালো মা গাছের হয় নিঃসন্দেহে একটা ভালো পদ্ধতি বীজের গাছ থেকে প্রথম প্রতিবন্ধক করতে স্ত্রী হবে না পুরুষ হবে সেটা একটা সমস্যা আর দ্বিতীয় সমস্যা খেজুরের কোয়ালিটি একেবারে নাই বললেই চলে হঠাৎ দুই চারটে গাছে ভালো হয় আচ্ছা এজন্য বলবো যে সবার বীজ থেকে বের হয়ে এসে হয়তো শোয়াল সাথে করবে না হলে দ্রুত খেজুর পাওয়ার জন্য বা ভালো মান হলে জন্য ভালো মাতৃগা থেকে যে শাখারটা সেটা থেকে সংগ্রহ আমার কাছে মা সাথে ভালো থাকতে হবে আর ভাইজান আপনি হচ্ছে নতুন করে নতুন প্রজন্মের মাঝে সৌদি খেজুর বা বিদেশি খেজুর যেটা বিদেশি জাতীয় যে খেজুর এই খেজুর চাষ করে নতুনদের মাঝে যে উৎসাহ তৈরি করেছেন বা সবার মাঝে যে অনুপ্রেরণা একটা দারুণ মোচন করেছেন তার জন্য আপনার জন্য শুভকামনা থাকবে আর আপনি আমাদের জন্য দোয়া করবেন আপনার প্রজেক্টের অবশ্যই আপনাদের এই পেজ বা ইউটিউব চ্যানেল সব পুরোটার জন্য শুভকামনা দিল কারণ আপনারা সুন্দর কাজ করতেছেন এটা আমি অনেকদিন ধরে লক্ষ্য করতেছি আচ্ছা আচ্ছা ধন্যবাদ